जनप्रिय भैरायटी एक रकम पागल गोलाप। तो गाछटा के एरपर आमरा प्रतिस्थापन करब। तो प्रथमे ये गाछटाके आमी गुटी कलम थेके चारा तैरी करेछि, आपनादेरके देखाबो जे कतटा सुंदर रूट तैरी हयेछे। देखुन सुंदर सुंदर रूट देखते पाच्छेन। माटिटा आजके तैरी करब। तो तार जोन्नो आमी नियेछि एक भाग माटी, एटा हाथेर काछे जे कोनो माटी होलेई हबे। तार साथे नियेछि एक भाग बाली, जेटा शीतेर समय होते हबे एमन कोनो माने नेई, सब समय करा जाबे। एई प्रसेसटा फलो करुन। जस्ट प्रत्येकटा पाता आमरा एखान थेके केटे देब। नमस्कार बंधुरा, माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। आजके आमी आपनादेर काछे गोलाप गाछ प्रतिस्थापन करे देखाबो। तो এই গ্রীষ্মকালের সময় কিভাবে গোলাপ গাছ প্রতিস্থাপন করতে হয় সেই ব্যাপারটা একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর গোলাপ গাছটা, তো এটা হচ্ছে আব্রাকা ডাব্রা। ঠিক আছে, আব্রাকা ডাব্রা বিভিন্ন কালারের ফুল হয় বিভিন্ন ডালে। তো জাস্ট এখন একটা রকমের এই ফুল দেখতে পাচ্ছি, অন্য কালারের ফুলগুলো এখন আসেনি। যাই হোক, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কালার হয়, আপনারা সবাই জানবেন। খুব জনপ্রিয় ভ্যারাইটি, একরকম পাগল গোলাপ। তো এই গাছটাকে এরপর আমরা প্রতিস্থাপন করব। তো প্রথমে এই গাছটাকে আমি গুটি কলম থেকে চারা তৈরি করেছি, আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর রুট তৈরি হয়েছে। দেখুন সুন্দর সুন্দর রুট দেখতে পাচ্ছেন। তো একদম নিজের হাতে তৈরি করা হয়েছে। দেখুন এখানে ট্যাগ দেওয়া আছে আব্রাকা ডাব্রার, জাস্ট এটা দেখা যাচ্ছে না আর কি। তো খুব ভালো ব্যাপার, প্রত্যেকেই আমরা গুটি কলমের মাধ্যমে গোলাপ গাছের চারা তৈরি করে নিতে পারবো। একদম অনেকটা বড় রকমের চারা তৈরি হয়ে যাবে। তো কি করতে হবে পুরো প্রসেসটা এবারে আপনাদেরকে দেখাই, আপনাদের কাছে এটা করতে থাকি। তো এখানে আমি কি করছি, এই যে মাটিটা আজকে তৈরি করব। তো তার জন্য আমি নিয়েছি এক ভাগ মাটি, এটা হাতের কাছে যে কোনো মাটি হলেই হবে। তার সাথে নিয়েছি এক ভাগ বালি, আর তার সাথে নিয়েছি এক ভাগ গোবর সার। তো এই তিনটে জিনিস দিয়েই আমরা এই মিডিয়াটা তৈরি করব। ঠিক আছে, তো এই মিডিয়াতেই খুব সুন্দর গোলাপ গাছ হবে। তো বন্ধুরা, এই যে মিডিয়াটা, এই মিডিয়াটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। তো এরপর আমরা অন্যান্য কাজগুলো করতে শুরু করব। গোলাপ গাছ যখন আমরা প্রতিস্থাপন করি অনেকগুলো ভুল করি, তো সেই সকল ভুলগুলো অবশ্যই করা যাবে না। গোলাপ গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হয় তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট এই যে পাতাগুলো থাকবে গোলাপ গাছের, তো সব পাতাগুলোকে একদম ছেঁটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, পাতা ফুল সব কিছুই বাদ হয়ে যাবে। জাস্ট ডালগুলো থাকবে, অন্য সব কিছু কেটে আমরা বাদ দিয়ে দেব। তো ফার্স্ট এই কাজটাকে করে নিই। তাহলে বছরে সব সময় গোলাপ গাছ প্রতিস্থাপন করা যাবে, কোনো অসুবিধা নেই। যেটা শীতের সময় হতে হবে এমন কোনো মানে নেই, সব সময় করা যাবে। এই প্রসেসটা ফলো করুন। জাস্ট প্রত্যেকটা পাতা আমরা এখান থেকে কেটে দেব, কারণ এই পাতাগুলো থাকলে গাছ অনেক বেশি ঢলবে। আর ফুল এখন রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট গাছটা আগে মাটির সাথে সেট হয়ে যাক। তো তারপরে আমরা সেখান থেকে প্রচুর ফুল পাবো, কোনো অসুবিধা নেই। এখন জাস্ট গাছটাকে আমরা গ্রো করব। তো এটাই হচ্ছে গোলাপ গাছ প্রতিস্থাপনের নিউ টেকনিক, এবং এই টেকনিক প্রত্যেককেই ফলো করতে হবে। 95% পাতা আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ এত পাতার এখন কোনো প্রয়োজন নেই। নতুন পাতা ফেলবে 21 দিন পর থেকে, এখন কোনো খাবার দেওয়া হবে না। অনেকে হাড় গুঁড়ো, শিংকুচি, ফসফেট, তো এগুলো দিয়ে গাছ প্রতিস্থাপন করেন, কোনো প্রয়োজন নেই। এখন রুট ডেভেলপমেন্ট হতে সময় লাগবে, রুট ডেভেলপমেন্ট শুরু হবে, নতুন নতুন কচি পাতা ফেলবে, তারপরে আমরা গাছে খাবার দেব। একদম শুকনো ডাল এগুলো সব কেটে বাদ দেব। পুরো গাছটা ঠিক এই রকম অবস্থায় নিয়ে চলে এলাম, এই দুটো চারটা পাতা থাকলো, ব্যাস এতে করেই সুন্দর গাছ হবে, কোনো ভয়ের কিছু নেই। তো
তো এরপরে যে কাজগুলো সেগুলো এবারে দেখাই আপনাদের। এখানে পাতাগুলো ফেলে দিই। প্রথমে গাছ প্রতিস্থাপন করার পরে আমরা আরেকটা ভুল করি, তো সেটা হচ্ছে প্রথমে গাছকে খুব বড় টবে দিয়ে দিই। তো আমি কি করছি, এরকম ছোট প্লাস্টিকের পলিথিন নিয়েছি, তো এখানেই জাস্ট গাছ প্রতিস্থাপন করব। তো এই হচ্ছে প্রসেস, দেখুন কিভাবে হচ্ছে। গাছকে এখানে দিয়ে দিলাম, এরপরে আমরা উপর থেকে মাটি দিয়ে দেব। জাস্ট এইভাবেই প্রতিস্থাপন করুন, সব সময় করা যাবে, এটার জন্য কোনো সময় প্রয়োজন হবে না। শীতের সময় গাছ ঢলে না, তাই আমরা সেই সময়টা সবচেয়ে ভালো বলে মনে করি, তবে যে কোনো সময় এটা করা যাবে, কোনো অসুবিধা নেই, এনি টাইম এ কাজ করতে পারেন আপনারা। নার্সারি থেকে চারা কিনে এনে ঠিক এভাবে প্রতিস্থাপন করুন, 100% আপনারা সফল হবেন, কোনো অসুবিধা নেই। ব্যাস গাছ প্রতিস্থাপন হয়ে গেল। তো এরপরে কি করতে হবে, আরেকটা খেয়াল করতে হবে। তো দেখুন সুন্দরভাবে গাছ প্রতিস্থাপন হয়ে গেছে, ঠিক আছে। এরকম ছোটো পলি ব্যাগে 21 দিন এগুলো ছায়া জায়গায় রাখতে হবে, গাছের নিচে হতে পারে, কিন্তু যেখানে আলো ঠিকঠাকভাবে পাবে, ডাইরেক্ট সানলাইটটা পাবে না, কিন্তু আলো পাবে, আলো পাওয়ার কোনো অসুবিধা হবে না, তো সেরকম জায়গায় রাখতে হবে। আর বাড়তি জলটা যাতে বেরিয়ে যায় তার জন্য কিছু ফুটো করে দিচ্ছি পলিথিনে, তো এটা করে দিতে হবে। এ গাছে খাবার দেওয়া স্টার্ট করবেন কবে, যখন নতুন নতুন কচি পাতা ফেলবে। আমি তো সমস্ত একদম পাতা কেটে গাছ প্রতিস্থাপন করেছি, যখন নতুন কচি পাতা ফেলবে তারপরে খাবার শুরু হবে। প্রথম খাবার হবে 12/61/0, সেটা নিয়ে ভিডিও আমি বানিয়ে দেবো, তো কোনো অসুবিধা নেই আপনাদের। গাছ প্রতিস্থাপনের পরে কী করবো, আমরা ভালোভাবে জল দিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে গোলাপ গাছ প্রতিস্থাপনের একদম সঠিক নিয়ম। এইরকমভাবে গ্রীষ্মকালে বা বছরের যে কোনো সময় আপনারা গাছ প্রতিস্থাপন করুন, একটা গোলাপ গাছও মরবে না। আমি যেরকমভাবে মাটি করতে বললাম, যেরকমভাবে ফুল পাতা শুকনো ডাল কেটে গাছ বসালাম, ঠিক সেইভাবে আপনারা করুন, কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। নতুন পাতা স্টার্ট হবে, খাবার শুরু হবে, এইভাবে করতে থাকুন, খুব ভালো গোলাপ বাগান করতে পারবেন। প্রত্যেকে আমরা গোলাপ গাছ করতে পারবো, কোনো অসুবিধা নেই, এটা কোনো জটিল টপিক নয়। কিছু নিয়মগুলো আমরা ভুল করি, তার জন্য গোলাপ গাছ মারা যায়, এছাড়া কিন্তু এ গাছ মারা সহজে যাবে না, খুব হার্ডি প্ল্যান্ট, কোনো অসুবিধা হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এটুকুই।